আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর। টিউটোরিয়াল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা টেক্সট ফর্মুলার মধ্যে ক্যারেক্টার কোড সম্বন্ধে জানব। আমরা প্রথমে ফর্মুলা টাইপে যে টেক্সটে যদি ক্লিক করি, বিভিন্ন ধরনের এখানে ফর্মুলা দেখতে পারবো। তার মধ্যে সিএসএআর অর্থাৎ ক্যারেক্টার এর শর্ট ফর্ম সিএসএআর, এবং সিওডি অর্থাৎ কোড, এই যে দেখতে পাচ্ছেন এই দুইটি ফর্মুলা সম্পর্কে আমরা জানব। যখন আমরা সিএসএআর অর্থাৎ ক্যারেক্টারে নিয়ে যাই, তখন দেখাচ্ছে রিটার্নস দ্য ক্যারেক্টার স্পেসিফাইড বাই দ্য কোড নাম্বার ফ্রম দ্য ক্যারেক্টার সেট ফর ইয়োর কম্পিউটার। আবার আমরা যখন কোডে যাচ্ছি, তখন দেখাচ্ছে কি রিটার্নস এ নিউমেরিক কোড ফর দ্য ফার্স্ট ক্যারেক্টার ইন দ্য টেক্সট স্ট্রিং ইন দ্য ক্যারেক্টার সেট ইউজড বাই ইয়োর কম্পিউটার। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমাদের কম্পিউটারে কোন ক্যারেক্টার কোন কোডের সাথে সেট করা আছে, এটা আমরা কিভাবে জানবো। আসলে ANSI অর্থাৎ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট 255টি কোড ইউজ করেছে। আমাদের প্রত্যেক কম্পিউটারেই 255টি কোডের দ্বারা বিভিন্ন ধরনের ক্যারেক্টার রয়েছে। মনে রাখবেন, কম্পিউটারে 255 এর বেশি ক্যারেক্টার নেই। ক্যারেক্টার অর্থাৎ এখানে দেখুন স্পেস, তারপরে যে দেখুন আশ্চর্যবোধক, এমনকি ABCD 1 2 3 4, অর্থাৎ আমরা কিবোর্ডে যাবতীয় যা কিছু লেখি আর কি, সব কিছুই বোঝাচ্ছে। আর এই সব কিছু যেহেতু আপনারা জানেন যে কম্পিউটার সংখ্যা ছাড়া কিছু বোঝে না, তারা কিন্তু ক্যারেক্টারকে ডাইরেক্ট ক্যারেক্টার হিসাবে দেখে না। আপনি যদি এই আমি সিম্পল উদাহরণ দিচ্ছি, 64 65 নম্বরের দিকে আছে, এক মিনিট দাঁড়ান, ওকে এই দেখুন। আর এই আপনি যদি এ লিখতে চান, কম্পিউটারকে এ বুঝতে হলে তাকে ক্যারেক্টার কোড হিসাবে 65 লিখতে হবে, তখন সে বুঝবে যে হ্যাঁ আমাকে এ লিখতে বললো। হ্যাঁ, আমি এই বিষয়টি ক্লিয়ার করতেছি, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যেমন ধরুন এক্সেলের মধ্যে আপনি একটি ক্যারেক্টার লিখতে চাচ্ছেন কোডিংয়ের মাধ্যমে, তো আমরা জানি যে প্রথমে ইকুয়াল দিতে হয় CHAR, তারপরে ব্র্যাকেট, জাস্ট আপনি নাম্বারটা দেবেন। যেমন এর জন্য লিখতে হয় 65 সম্ভবত। হ্যাঁ দেখুন, আবার যদি বি লিখতে চান ইকুয়াল CHAR, নাম্বার হলো 66, বি এসে গেলো। এখন আপনি চিন্তা করতেছেন এ বি তো এগুলো সহজ লেখা, কিন্তু এখানে 255টি ক্যারেক্টারে এমন কিছু কিছু সিম্বল আছে, এমন কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলো আপনার কিবোর্ডেও নেই। যেমন আপনি এখানে উদাহরণস্বরূপ দেখতে পারতেছেন, সাপোজ আপনি এই লেখাটা কীভাবে লিখবেন, এটা কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে কিবোর্ডে নেই, তো এটা লেখার জন্য কিন্তু আমাদের ফাংশন করতে হবে। যেমন এটার নাম্বার হলো 134, তো আমি জাস্ট যদি ইকুয়াল CHAR ব্র্যাকেটের মধ্যে 134 লিখি, তাহলে কিন্তু এই আর কি সিম্বলটা চলে আসবে, খ্রিস্টানদের সিম্বল এটা। তো আবার এখানে কোডের বিষয়টা বুঝে নেই, কোড অর্থাৎ আপনার এখানে আমাদের যেমন ক্যারেক্টারে আমাদের নাম্বার লিখতে হয়েছে, কোডে ঠিক উল্টাটা হবে, তখন আমাদের ক্যারেক্টার লিখতে হবে। তো এগুলো ক্যারেক্টার যেহেতু নাই, আমি ABC দ্বারা বোঝাচ্ছি। ধরুন আমি এ লিখবো, অর্থাৎ এখন যদি আমি কোডের মধ্যে এ লিখি, তাহলে কিন্তু আমার আসবে 65, জিনিসটা দেখিয়ে দিচ্ছি। ধরুন ইকুয়াল লিখি CODE কোড, এবং অবশ্যই আপনারা টেক্সট লেখার আগে রুট কোটেশনের ভিতরে রাখবেন, কারণ না হলে কিন্তু আপনাদের ইরর দেখাবে। এখন যদি আমি এ লিখি এবং কোটেশন দিয়ে আবার ক্রিয়া করি, এখন দেখুন এখানে 65, অর্থাৎ 65 নাম্বার সিরিয়ালে এ আছে, এটা বোঝাচ্ছে। আবার আপনি শুধু এ না, CODE, এখন যদি আমি এর জায়গায় আমি যদি এন্ডও লিখি এবং কোটেশন বন্ধ করি, তাও 65 আসলো। কারণ কি, প্রথম লেখাটা এ ছিল। আপনি যাই লেখেন না কেন, প্রথম অ্যালফাবেটটা ধরিয়া সেই সিরিয়াল নম্বরটা দেখিয়ে দেবে আসলে। তো আমাকে অনেক নেটে এই জিনিসটা সার্চ করতে হয়েছে, আর কি NSI এর সব 255টি কোড, এবং আমি আপনাদের জন্য সহজভাবে এই PDF ফাইলের মাধ্যমে আপনাদের সোর্স ফাইলে, অর্থাৎ আপনি এই ভিডিওটির নিচে এই সোর্স ফাইলটি পাবেন, PDF ফাইলটি, এটা ডাউনলোড করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি একটু কষ্ট হলেও আপনাদের জন্য এটি তৈরি করে রেখেছি। এবং এখানে দেখুন, এখানে কিন্তু চারটা মানে ডেসিমেল, হেক্সাডেসিমেল,
আবার অক্টাল, এগুলো নাম্বারেও নাম্বারিং করা আছে। তো আপনারা ডেসিমেলটা দিয়ে ইউজ করবেন, কারণ আমরা সবাই ডেসিমেল ছোট থেকে শিখে এসেছি, 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে। আর যারা হেক্সাডেসিমেল অক্টাল জানেন, তা শুধু ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেই আপনি হেক্সাডেসিমেল অক্টাল জানতে পারেন আর কি, দক্ষ হইতে পারেন, তো সেখানে আপনার চয়েস। তবে আমি সাধারণ মানুষের জন্য করতেছি, আপনারা ডেসিমেলটা ফলো করবেন। এখানে তিনটা আসলে আছে, সংখ্যা পদ্ধতি আছে, তো আপনারা এই ডেসিমেল নাম্বারটা দেখবেন। আপনি জাস্ট CHAR অর্থাৎ ক্যারেক্টার লিখে এই নাম্বারটা কোড পেস্ট করবেন, এই ক্যারেক্টারটা চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এটি আসলে ক্যারেক্টার কোডের ব্যবহার। সবাইকে ধন্যবাদ।